আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই গণমাধ্যমের বাস স্বাধীনতা বন্ধ হয়ে যায় এখন এই দলের সাথে আরেক স্বোরাচারী যোগ হয়েছে এভাবে গণমাধ্যমের কণ্ঠরোধ করে তারা দেশে এক একদলীয় সরকারের কায়েম করতে চায় বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে আয়োজিত সমাবেশে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী এসব কথা বলেন সাংবাদিক স্বোরাচার প্রতিরোধ দিবসের ওই সমাবেশে সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেন দেশের সাংবাদিকদের ওপর ব্যাপক নির্যাতন করা হচ্ছে এই ব্যাপারে সরকার কারো কথা কর্ণপাত করছে না তাই আমরা পরবর্তীতে কঠোর আন্দোলন যেতে বাধ্য হব এ সময় তারা বলেন সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে গণমাধ্যম সহ সবাই নির্যাতনের শিকার হতে হয় সরকার কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই আমার দেশ পত্রিকা দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন চ্যানেল ওয়ান বন্ধ করে রেখেছে বলেও তারা অভিযোগ করেন অনেদি বিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি ও বন্ধ গণমাধ্যম সমূহ খুলে দেওয়ার দাবি জানানো হয় সেই সাথে সাগরের হত্যা মামলার বিচার নিশ্চিত করার কথা বলেন তারা আর তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে সমাবেশ শেষে সাংবাদিক নেতারা প্রেসক্লাব থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন এদিকে একই সমাবেশ থেকে আগামী শনিবার বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়